শাড়িগুলো ভাঁজ করে নিচ্ছি। রুটি খাবো, রুটি আর তরকারি করবে, রুটি করবে মা, তরকারি কড়াই আছে। হ্যাঁ ফোন কর, হ্যাঁ কথা হয়। হ্যাঁ শাড়িগুলো ভাঁজ করে নিচ্ছি। তারপর আছে বর ফোন করেছিল, সেটাই তো, বাচ্চারা তো সব ছোটই হয়, ওকে 8 বছর বয়স, এবার কত বড় রে। শাড়ি এটা একটা একটা হলো শাড়ি, আর একটা ইয়েলো কালারের শাড়ি, এটা ভাঁজ করে নিচ্ছি। ঘুমাতে ঘুমাতে কটা বেজে যায়। সকালবেলা গুড মর্নিং পারি, গুড মর্নিংটা পাঠাস না কেন তুই? ফোন দিয়ে দিবি, দিয়ে দিতে হয়। গ্রিন কালারের শাড়ি এটা ভাঁজ করে নিচ্ছি। তোমার এইসব নিয়ম গুলো আছে? আমার এইসব এটা কোথায়, বাড়ির সামনে নাকি? মানে তোদের কি রোজই রোজই মাইনে না হচ্ছে মাসে? আর সন্ধ্যাবেলা কি টিফিন টিফিন দেয়? দুপুরে তো ভাত নিয়েই যাস না? হ্যাঁ ঠিকই আছে, মোটা আবার কোথায়? ঠিকই আছে, কেন বর বলছে মোটা হয়ে যাচ্ছে? একটা অরেঞ্জ কালারের শাড়ি, থাইরয়েডে, থাইরয়েড দেখিয়েছিলি ডাক্তারকে? এখন কি কমাতে? শাড়িগুলো ভাঁজ হয়ে গেল, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে নিচ্ছি। ভাঁজ করা হয়ে গেছে, এই যে তুলে নিয়েছি, আর ব্লাউজ পেটিকোট সব ভাঁজ করা হয়ে গেছে।